আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স ইন কমিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে গুরু। আমরা গুরু নিয়ে বেশ কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম। আমরা আমাদের মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব বলেছিলাম, তারপর আমরা গুরুর বিস্তারিত বিষয়গুলো একটি কোর্সে বলেছিলাম। তো এখন আমরা যে কোনো একটি কাজ শেষ করার পর কিন্তু আমরা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ওখান থেকে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব। সেই জন্য আমরা এখন যেই মার্কেট প্লেসটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে গুরু। চলুন গুরু ড্যাশবোর্ডটি আমরা প্রথমত একটু দেখে আসি। গুরু ড্যাশবোর্ডটি দেখার জন্য আমরা এখান থেকে নিউ একটি ওপেন করে নিচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে নিউ একটি সাইট ওপেন করে নিচ্ছি, সেটা হচ্ছে গুরু। এখান থেকে আমরা গুরু ওপেন করে নিচ্ছি, সরি, GURU। এখান থেকে কিন্তু আমরা গুরু ডট কম থেকে আমরা কিন্তু গুরু ডট কম এর যে ড্যাশবোর্ডটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু মূলত দেখতে পেরেছি। গুরু ড্যাশবোর্ডটা মূলত এরকম। এখান থেকে কিন্তু বিভিন্ন রকম, যেমন এখানে প্রোগ্রাম ডেভেলপমেন্টের উপর 5,11,653 ফ্রিল্যান্সিং সার্ভিস অপশান এখানে রয়েছে। এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা 3,63,285 রাইটিং ট্রান্সলেটর কাজগুলো রয়েছে, এরকম অনেকগুলো কাজ কিন্তু রয়েছে। সিওল স্কিল, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন স্কিলের অনেক কাজগুলো এখানে দেখতে পাবো। এই ছিল মূলত গুরু ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা আমাদের স্কিল মতো যদি কাজ করি, স্কিল অনুযায়ী পোস্টে জব, আমরা কিন্তু এখান থেকে একটি জব পোস্ট করতে পারবো, এবং এখান থেকে কিন্তু আমরা জব পোস্ট করতে পারবো এবং আমরা এখানে কিন্তু কাজও করতে পারবো। এখানে যদি আমাদের স্কিল অনুযায়ী এটি কাজ লিখে চার্জ দেই, যেমন এখান থেকে ডাটা এন্ট্রি লিখে চার্জ দিলাম, এখান থেকে যদি আমরা ডাটা এন্ট্রি লিখে চার্জ করি, তারপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে যত ডাটা এন্ট্রির মূলত যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পেরেছি। এখানে কিন্তু 3,000, হ্যাঁ সরি, এখানে 32,548 রেজাল্ট, অর্থাৎ এই 3,25,148 টা কাজ কিন্তু এখানে রয়েছে। এর মধ্যে যে আমরা এখানে দেখতে পেয়েছেন আমরা ডাটা এন্ট্রি লিখে ছাড় দিয়েছি, যেমন এখানে কিন্তু এই যেমন একটি কাজ রয়েছে ডাটা এন্ট্রি, আমরা কিন্তু এখান থেকে এই ডাটা এন্ট্রি কাজটি ইচ্ছা করলে এখন বিট করতে পারি। এখানে রয়েছে উইপ অফ ডাটা এন্ট্রি সার্ভিস প্রজেক্ট, একটি নির্দিষ্ট কাজ রয়েছে, এখান থেকে আমরা কিন্তু এই কাজটি করতে পারি ইচ্ছা করলে। আমরা যদি আমাদের এই স্কিলগুলো যদি থাকে, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা স্ক্রিপিং, ডাটা সিক্রেটিং, ডাইরেক্ট মার্কেটিং, এগুলো যদি আমাদের স্কিলে থাকে তাহলে কিন্তু করতে পারবো। এটার জন্য কিন্তু উনি পার ঘন্টা $8 করে দিচ্ছে। এখান থেকে স্টার্টিংয়ে 250 ডলার এখানটা মোটামুটি বাজেট রয়েছে। যাই হোক, এই যে আমরা মূলত গুরুর যে ড্যাশবোর্ডটি দেখেন, এখানে কিন্তু গুরু ড্যাশবোর্ডটি কিন্তু আমরা দেখতে পেরেছি। গুরু নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। ঠিক, আমরা যদি পূর্বের মতো এই গুরুতে আবার ছাই গিয়ে যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ক্লিক করলে পোস্ট জব, এখানে অ্যাবাউট গুরু, অ্যাবাউট গুরু সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু আমরা এই অ্যাবাউট থেকে গুরু সম্পর্কে জানতে পারবো। আমরা এটি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। তারপর আছে হাউ গুরু ওয়ার্কস, কেন গুরু ওয়ার্কস, হয় গুরু, কেন গুরু, মানে এইগুলো কিন্তু এখান থেকে আমরা জানতে পেরেছি। এখান থেকে কিন্তু এগুলো সম্ভব। সো যাই হোক, এখানে একটু প্রবলেম ছিল। এইভাবে কিন্তু আমরা গুরু, যেমন এখানে আসছে অ্যাওয়ার্ড, গুরু অ্যাওয়ার্ড সম্পর্কে হু উই আর, মানে কেন গুরু, এখান থেকে কিন্তু আপনারা গুরুর যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। এখানে 1998 সালে গুরু অ্যাটেন্ড, মানে মার্কেট প্লেস শুরু হয়েছে, সবগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তারপর এখান থেকে আমরা যে বিষয়টি দেখতে পেরেছিলাম সেটি হচ্ছে সাইন আপের যে বিষয়টা, গুরুর যে বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে এগুলো কিন্তু আপনারা আপনাদের মতো পড়ে নিতে পারবেন। এগুলো কিন্তু আমি আগে একটু চেক আপ করে দেখে নিয়েছি। তারপর রয়েছে হয় গুরু,
কেন আপনি গুরু ইউজ করতে চান বা আপনার গুরু ইউজ করলে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো বা আমরা এখান থেকে কিন্তু দেখতে পারি। যাই হোক, আমি কিন্তু গুরু নিই আর বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি দেখেছি। ফাইন ফ্রিল্যান্সার, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু গুরুতে আমরা যে ফ্রিল্যান্সারগুলো রয়েছে তাদেরকে কিন্তু আমরা এখান থেকে দেখতে পেরেছি। এখানে কিন্তু ফ্রিল্যান্সারদেরকে আমরা চার্জ করতে পারি। এখান থেকে সরি, এখানে মেবি এখানে ক্যাটাগরি ও সার্চ সার্চ ফ্রিল্যান্সার, এখানে কি আমরা ক্যাটাগরি নিয়েছি? এখানে কিন্তু সার্চ ফ্রিল্যান্সার দেওয়া আছে। তাছাড়া এখানে দেখেন লোকেশন, আপনি কোন লোকেশনে কাজগুলো করতে চান সেগুলো কিন্তু এখানে ইচ্ছা করলে লিখে দিতে পারেন। যেমন এখানে যদি আপনি ইউএসএ লিখে দেন তাহলে কিন্তু এখানে ইউএসএ এটাই চলে আসবে। আমরা যদি ইউএসএ লোকেশন লিখে চার্জ করি, যেমন ইউএসএ লিখে অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে ইউএসএ লোকেশনটাই শো করবে আর কি নর্মালি। আচ্ছা, এখানে কিন্তু আমরা ফ্রিল্যান্সারদের জন্য ফাইন ফ্রিল্যান্সার রেখে চার্জ করছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ফ্রিল্যান্সারদের কিছু দেখতে পেরেছি। এখানে কিন্তু আমরা কাজে দেখতে পারতেছি না, এখানে কিন্তু ফ্রিল্যান্সারদেরকে দেখা হচ্ছে। এই ছিল মূলত গুরুর ড্যাশবোর্ড। এই সিস্টেম দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন গুরুতে। তো গুরু নিয়ে নেক্সট পর্ব থেকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই গুরু নিয়ে আলোচনা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।